সক্রিয় রাজনীতিলৈ এজন প্রসিদ্ধ ক্রিকেটার। বিজেপির রাজ্যসভার প্রার্থী হব এগৰাকী ভারতীয় ক্রিকেটার। জীবনের অর্ধ শতিকার বাটত আজি ক্রিকেটারগী, তেও হল ভারতীয় ক্রিকেটর বিপ্লব ঘোষণা করা ব্যক্তিগী, সততে দাদা বলে কোয়া আড়ম্বরপূর্ণ ব্যাটসম্যানগী, টিম ইন্ডিয়ারে নেতৃত্ব দিয়া অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক তেও সৌরভ গাঙ্গুলী। কেবল কিছুমান তথ্য বিশ্লেষণ বা বিচার করে ভারতীয় ক্রিকেটত সৌরভ গাঙ্গুলীর অবদান জুখিব খোঁজাটো এক কঠিন কাম। টিম ইন্ডিয়ারে নেতৃত্ব দিয়া আর এতিয়ালৈকে অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক সৌরভ গাঙ্গুলীয়ে রাষ্ট্রীয় দলের মনোভাব সলনি করাই নহয়, আগন্তুক অধিনায়ক সকলের বাবেও এক সুদৃশ ভেটি গড়ি তুলিলে। শেহতীয়াকৈ সৌরভ গাঙ্গুলীর সন্দর্ভত পোহরলৈ আহিছে এক নতুন খবর। হয়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আর সিনেমা তারকাসহ বিজেপি নেতা মিথুন চক্রবর্তীয়ে রাজ্যসভা নির্বাচনত বঙ্গ বিজেপির প্রার্থী হব পাৰে। বঙ্গ বিজেপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বলৈ প্রেরণ করা তালিকাত আছে তেওঁলোকৰ নাম। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাতখন আসনের বাবে অহা 24 জুলাইত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। সাতখন আসনের ভিতর এখন আসন বিজেপির হাতলৈ যাওয়া প্রায় নিশ্চিত। এই এখন আসনের বাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বা বিজেপি নেতা তথা অভিনেতা মিথুন চক্রবর্তী মনোনীত হব বলে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। আমি লাভ করা তথ্য অনুসরি বঙ্গ বিজেপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বলৈ প্রেরণ করা তালিকাত সৌরভ গাঙ্গুলী আর মিথুন চক্রবর্তীর নাম অন্তর্ভুক্ত আছে। এই রাজ্যসভার এখন আসনের বাবে বঙ্গ বিজেপিয়ে দুখন সুকিয়া তালিকা দিল্লীলৈ প্রেরণ করেছে। এখন তালিকা প্রেরণ করেছে বিজেপির রাজ্যিক সভাপতি সুকান্ত মজুমদার আর আনখন তালিকা রাজ্যের বিরুদ্ধে দলপতি শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী প্রেরণ করা তালিকাতে আছে সৌরভ গাঙ্গুলীর নাম। সততে দাদা বলে পরিচিত এজন ভারতীয় ক্রিকেটার, ভারতীয় ক্রিকেট খেতর কিংবদন্তীগী আছিল এজন আড়ম্বরপূর্ণ ব্যাটসম্যান, ভারতীয় ক্রিকেটত নেতৃত্ব দিয়া এগারী বলিষ্ঠ ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটত বিপ্লবর সূচনা করা ব্যক্তি হিসাবে গণ্য করা হয় সৌরভ গাঙ্গুলী। গাঙ্গুলীয়ে দলটোত জগাই তোলা যুঁজারু মনোভাব আর আত্মবিশ্বাসের ফলতে ভারতীয় দলে আজি বিভিন্ন সময় সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে। 1992 চনের জানুয়ারি মাসত ব্রিসবেইনত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ঘটাই 15 বছরলৈকে ভারতের সেবা করেছিল। 1996 চনত ইংল্যান্ডের বিরুদ্ধে আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডত সেঞ্চুরি অর্জন করে কেরিয়ারের আরম্ভণি করেছিল। 2004 চনত সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বত ভারতীয় দলে পাকিস্তানত প্রথমবারের বাবে জয়লাভ করে। দলটোয়ে 2-1 গোলত জয়লাভ করে এক ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিল। সৌরভ গাঙ্গুলীয়ে পূর্বতে কেন্দ্রীয় সরকারের অতি ঘনিষ্ঠ আছিল। সৌরভ গাঙ্গুলীক শাসকীয় দলে নিজের দলত যোগ দিয়ার প্রস্তাবও দিয়েছিল বলে এক খবর চর্চালে আহিছিল। যদিও ভারতের প্রাক্তন অধিনায়কগৰাকীয়ে ইয়ার বাবে সাজু সেই সময়ত নাছিল। ইয়ার পাছত হঠাৎ সৌরভ গাঙ্গুলীয়ে বিসিসিআইর সভাপতি পদৰ পৰা পদত্যাগ কৰিবলগীয়া হয়। কিছুদিন পূর্বে বঙ্গ সরকারে সৌরভ গাঙ্গুলীক জেড কেটেগরির নিরাপত্তা প্রদান করে। গতিকে এই যে চর্চিত খবর, এই চর্চিত খবরে পরবর্তী সময়ত রাজনীতিত কেনেদরে প্রভাব পেলায় সে সময়ত হব লক্ষণীয়। আর সৌরভ গাঙ্গুলী কেন্দ্র করে আজি আমি আগবহালো আমার বিশেষ অনুষ্ঠান শেষ শব্দটি। পরবর্তী বা বাতরির বাবে চাই থাকক প্রাগ নিউজ ডিজিটাল।